মহাসমাবেশে বাংলার ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে আনএডেড মাদ্রাসা এবং মুসলমান সমাজের সচেতন অংশ আজকে কলকাতার রাজপথে ফেটে পড়েছে বেতন বৃদ্ধির দাবিতে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছি, সম পলিসি বাস্তব রূপায়ণ করুন। সামনে লোকসভা ভোট, আমাদের 30% মুসলমান সমাজের মানুষের বসবাস। আপনি 14টা MLA সিট নাই, MP সিট চাই আমরা সামনে লোকসভা ভোটে, এবং সামনে বিধানসভা ভোট যে আছে 2021 সালে, সেখানে আমরা 95টা MLA সিট দাবি করেছি মুসলিম সমাজের। কারণ 30% মানুষের জনপ্রতিনিধিত্ব চাই আমরা লোকসভায়, যে আমাদের অভাব অভিযোগের কথা তুলে ধরবে, মানুষের কল্যাণে যারা কাজ করবে। গোটা রাজ্যের 23টা জেলায় SPTM এখনও মুসলমান সমাজের কোনো আধিকারিক নেই বসাতে বলেছি, এবং আমাদের 7টি যে পুলিশ কমিশনার আছে সেখানে কোনো যোগ্য মুসলিম আধিকারিক পুলিশ কমিশনার নেই, তাদেরকেও পুলিশ কমিশনের পদে বসানোর আবেদন জানিয়েছি, এবং চাকরিতে 17% সংরক্ষণ কার্যকারী করার আবেদন রেখেছি, এবং ইমাম মুয়াজ্জিনদের যেমন বেতন বাড়াতে বলেছি তেমন দুস্থ প্রহিতদেরকেও দেবত্ব সম্পত্তির থেকে তাদেরকেও ভাতা দেওয়ার ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছি। আশা রাখি তিনি আমাদের আবেদন সাড়া দেবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন, সম পলিসির বাস্তব রূপায়ণ করবেন, এই আশা মুখ্যমন্ত্রী।